রমজান মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকার প্রয়োজনীয় শক্তির উৎস হলো সাহারি। সাহারিতে পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করলে সারাদিন আপনি থাকবেন প্রাণবন্ত। অনেকে মনে করেন সাহারিতে ভাত বেশি খেলে বুঝি সারাদিন অফুরন্ত এনার্জি পাওয়া যাবে। আসলে তা নয়, বরং অতিভোজনের ফলে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে পারে। পরিমিত পরিমাণে খেলে বরং শরীরে ঠিকমতো শক্তি পাওয়া যাবে। আজানের আগে অর্থাৎ দেরিতে সাহারি খাওয়া ভালো, এতে বারবার ক্ষুধা লাগবে না, সারাদিন কর্মক্ষম থাকবেন। সাহারি হওয়া উচিত সুষম, খাবার সমৃদ্ধ ও সহজে হজম হয় এমন। স্বাস্থ্যকর সাহারিতে যা যা অবশ্যই থাকতে হবে, শর্করা জাতীয় খাবারের উৎস হিসেবে ভাত খেতে হবে পরিমিত। লাল চালের ভাতের পুষ্টিগুণ অনেক বেশি, সম্ভব হলে লাল চালের ভাত খাবেন। তবে যেহেতু আমাদের দেশে লাল চাল সহজলভ্য নয়, এজন্য পরিমিত পরিমাণ সাদা চালের ভাত অথবা রুটি খেতে পারে। প্রোটিনের উৎস হিসেবে আপনার খাদ্য তালিকায় মাছ, মাংস এবং ডিম রাখতে পারেন। বিভিন্ন সবুজ শাকসবজি দিয়ে কম তেলে রান্না করা তরকারি খাবেন। দুধ প্রোটিনের অন্যতম উৎস। সাহারিতে প্রতিদিন এক গ্লাস দুধ আপনাকে সারাদিন রাখবে কর্মক্ষম। শাকসবজি হজম হতে বেশি সময় নেয়, ফলে ক্ষুধা কম লাগে। এজন্য সাহারিতে পরিমিত পরিমাণে শাকসবজি থাকা বাঞ্ছনীয়। এছাড়াও এটি শরীরে পানি ধরে রেখে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। সাহারিতে অল্প ফলমূল খেতে পারেন। ফাইবার সমৃদ্ধ ফল যেমন কলা, পানিজাতীয় ফল যেমন তরমুজ, কমলা ইত্যাদি খেতে পারে। এ সকল ফল সারাদিন আপনার পানির চাহিদা পূরণে দারুণ ভূমিকা রাখবে। যারা তরকারি খেতে পারেন না, তারা দুধকলা দিয়ে ভাত অথবা দই চিড়া খেতে পারেন। এগুলো যেমন পুষ্টি সমৃদ্ধ, তেমনি দীর্ঘ সময় আপনাকে সতেজ রাখবে। সাহারি খাওয়ার আগে এক গ্লাস পানি পান করে নিতে পারে। দেহের পানিশূন্যতা প্রতিরোধে সারা রাত মিলিয়ে 2 থেকে 2.5 লিটার পানি পান করা প্রয়োজন। খাওয়ার শেষে একটি বা দুটি খেজুর খেলে ভালো উপকার পাওয়া যায়, যা সারাদিন পানিশূন্যতা প্রতিরোধ করতে আপনাকে সাহায্য করবে। সাহারিতে মিষ্টি খাবার পরিহার করা উচিত, কেননা মিষ্টি খাদ্য ক্ষুধা বাড়ায়। অভ্যাসবশত অনেকে সাহারি খাওয়ার পর চা অথবা কফি পান করে থাকেন, এটি মোটেও উচিত নয়। চা কফি প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে শরীর থেকে পানি বের করে দেয়, ফলে পানি পিপাসা বেড়ে যায়। বেঁচে থাকার জন্য দরকার খাবার, আর সুস্থ থাকার জন্য দরকার পুষ্টিকর খাবার। রমজানে সাধ্যের মধ্যে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।